নমস্কার, আমি ডক্টর পল্লব চ্যাটার্জি। আমি শিশু রোগ বিশেষজ্ঞ, স্পেশাল ইন্টারেস্ট ইন রেসপিরেটরি ডিজিজ। আমি কলম্বিয়া এশিয়া হসপিটালের সঙ্গে যুক্ত। আপনার বাচ্চার কি প্রায়ই সর্দি কাশি হচ্ছে? ঘুম থেকে উঠে কি 10-12 বার হেঁচো হেঁচো করে হাঁচি হয়? রাত্রিরে ঘুমানোর সময় খুব ছটপট ছটপট এপাশ ওপাশ করতে থাকে, মাথা ঘামে, রাত্রে ঘুমিয়ে হালকা হালকা করে নাক ডাকে, প্রচণ্ড দুরন্ত, কনসেন্ট্রেট করতে পারছে না, স্কুলে পড়াশুনো ভালো করে করছে না, স্কুলে গিয়ে এই বাচ্চাকে ওই বাচ্চাকে খোঁচাচ্ছে, ঠিক মতন করে পড়া লিখে আসছে না, রেগুলার স্কুল থেকে কমপ্লেন আসছে, এইগুলো যদি কখনো হয় একটা চান্স আছে চিন্তা করতে হবে বাচ্চার অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে কি না। সর্দির টেন্ডেন্সি, বারবার ঠান্ডা লেগে সর্দি হওয়া, এবং সেখান থেকে গলার পেছনে একটা গ্ল্যান্ড আছে যেটাকে বলা হয় অ্যাডিনয়েড গ্ল্যান্ড, গ্ল্যান্ডটা ফুলে কিন্তু এই প্রবলেমসগুলো হবে। এদের কি হয়, রাত্রে যখন ঘুম হয় তখন নাকটা বন্ধ হয়ে যায়। নাকটা বন্ধ হয়ে যাওয়ার জন্যে তারা ভালো করে তাদের ঘুমটা হয় না, প্রচণ্ডভাবে ডিস্টার্ব স্লিপ হয়, প্রচণ্ডভাবে নাক ডাকে, এবং ডেকে সারা রাত ধরে এপাশ ওপাশ করবে, মাথা ঘামবে, করে তারপর সকালবেলা 6টা থেকে তখন ওরা গিয়ে গাঢ় ঘুমে ঘুমোতে শুরু করে। তখন যদি ওকে না তোলেন, যদি ছুটির দিন থাকলো, রবিবার থাকলো, দেখলেন সে হয়তো 10-11টা অবধি ঘুমিয়েই রয়ে গেল। এবং স্কুলের দিন কী হবে, তাকে আপনি ধাক্কা মেরে সকাল 6টায় তুলে দিচ্ছেন, কারণ তাকে রেডি হতে হবে, স্কুলের বাস আসবে, স্কুলে যেতে হবে। ফলে যে সকাল 6টায় ঘুমোতে যাচ্ছে, সে যদি 6:30টায় উঠেই পড়ে, তাহলে সে ঘুমোচ্ছে কখন? এইরকম ক্ষেত্রে কী হয়, তারা তাদের যেহেতু রেগুলার একটা স্লিপ ডিপ্রাইভেশন হচ্ছে, তারা কিন্তু ভালো করে তাদের ঘুমটা হচ্ছে না। এই যে ড্রাউজিনেসটাকে কাটানোর জন্যে দে বিকাম হাইপার অ্যাক্টিভ, এবং বহু ক্ষেত্রে দেখা যায় এরম টাইপের বাচ্চারা কিন্তু হাইপার অ্যাক্টিভিটি জন্যে অনেক রকমের চিকিৎসা করতে শুরু করে, সাইকিয়াট্রি ট্রিটমেন্ট করতে শুরু করে। স্কুলে ভীষণ বেশি ওরা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা ADHD বলে তাদেরকে স্ট্যাম্প করা হয়তো পুরো জিনিসটাই শুধুমাত্র অ্যাডেনয়েডস। কাজেই আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে এই সর্দি কাশি যদি বাচ্চার প্রায় ঠান্ডা লাগছে, প্রায় সর্দি কাশির প্রবলেম হচ্ছে, এবং তার সঙ্গে বাচ্চা হালকা হালকা নাক ডাকছে কি না সেটা যদি হয়, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনারা আপনার লোকাল ডাক্তারবাবুকে দেখাবেন, দেখিয়ে এই জিনিসটার কিন্তু চিকিৎসা করতে হবে। চিকিৎসা কিন্তু সিম্পল, চিকিৎসা করলে কিন্তু এরা অনেকটাই ভালো থাকে, এবং কিছু নেজাল স্প্রে দিয়ে ট্রিটমেন্ট করা হয়, কিছুদিন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, এবং আরও পারিপার্শ্বিক আরও কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়, যেরকম বাড়ির ভেতরে ধুলো ঝাড়াঝাড়ি করা যাবে না, ধুলো যদি ধরুন কোনো আসবাবপত্র রইলো যেখানে প্রচুর ধুলো রয়েছে সেগুলোকে ঘরের মধ্যে রাখা যাবে না, বাড়িতে কোনো পেটস রাখা চলবে না যেখানে বাচ্চার সংস্পর্শে আসে। পেটসের মধ্যে ম্যাক্সিমাম প্রবলেমেটিক হচ্ছে বেড়াল, বেড়াল থেকে সবথেকে বেশি অ্যালার্জি করে। সেকেন্ড হচ্ছে পাখি, অনেক সময় দেখা গেছে যে ছাতে পাখি এসে বসে, ছাতে পায়রা রয়েছে এবং বাচ্চার জামাকাপড় নিয়ে গিয়ে ছাতে মেলা হচ্ছে, সেখান থেকেও কিন্তু অ্যালার্জিক প্রবলেমসগুলো আসতে পারে। এইগুলো অ্যাভয়েড করবেন। রাত্রিরে শুয়ে শুয়ে বটল ফিড করছে বাচ্চা, সেগুলো অ্যালাউ করবেন না। এইগুলোকে যদি আটকানো যায় তাহলে দেখবেন বাচ্চা এদিক থেকে অনেকটাই ইম্প্রুভমেন্ট হবে, এবং যদি রেগুলার ট্রিটমেন্ট করে দেখা যায় যে ও ভালো হচ্ছে না, তাহলে অনেক সময় আমরা সাজেস্ট করি অ্যাডেনয়েড অপারেশন করে দেওয়া। কারণ অ্যাডেনয়েড অপারেশন করে দিয়ে জিনিসটা যেই ওর ব্রিদিংটা ক্লিয়ার হয়ে যাবে, যেই ও রাত্রিরে ভালো করে ঘুমোতে পারবে, সঙ্গে সঙ্গে ওর কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন একটা ফ্রেশভাবে উঠবে, তখনও কনসেন্ট্রেট করতে ওর সুবিধা হবে, পড়াশুনো করতে সুবিধা হবে, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে সুবিধা হবে, এবং স্কুলেরও প্রবলেমসগুলো অনেক কেটে যাবে। সো ADHD হচ্ছে সেটা হয়তো পরের কথা, আগে আমাদের চিন্তা করতে হবে যদি এইগুলো প্রবলেমগুলো থাকে, দিস ইজ মাচ মোর ইজিলি ট্রিটেবল, এবং এটাকে কিন্তু চিকিৎসা করলে ভালো থাকে বাচ্চারা। কাজে একটু বাচ্চাদের এই জিনিসগুলোর দিকে একটুখানি আপনারা খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, নমস্কার।